আতঙ্কিত বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। উদয়পুরে লাল ঝান্ডার সমাবেশ দুর্বৃত্তদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই সন্ত্রাসকে হাতিয়ার করলো দুর্বৃত্ত বাহিনী। দৃঢ় কণ্ঠে এমনটাই জানালেন মন্দির নগরীর মানুষ। বুধবার উদয়পুরে সিপিআইএম এর ডাকে সমাবেশে আসা যাবার পথে রক্তাক্ত হতে হলো কমপক্ষে 16 জন নেতৃত্ব এবং কর্মীকে। ভাঙচুর করা হয় একটি গাড়ি এবং 2টো বাইক। তার মধ্যে বাবুচন্দ্র মালশ্যাম নামে কিল্লার এক সিপিআইএম কর্মীকে রেফার করা হয়েছে ডিবিপি হাসপাতালে, জেলা হাসপাতাল থেকে। কিল্লার অপর সিপিআইএম কর্মী বীরচন্দ্র জমাতিয়ার চিকিৎসা চলছে গোমতি জেলা হাসপাতালে। অভিযোগ, এদিন দিনভর উদয়পুরে ত্রাসের রাজত্ব কায়েম করে বিজেপির আশ্রিত গুন্ডা বাহিনী, তবে সমাবেশ স্থলে এসে ত্রাস করার সাহস দেখাতে পারেনি। অভিযোগে আরও জানা গেছে, সমাবেশ স্থলে আসার রাস্তা ছনমন গার্লস স্কুলের সামনে জগন্নাথ চৌমুহনি, মন্ত্রীর বাড়ি সংলগ্ন চৌমুহনিতে ব্যারিকেড তৈরি করে রাখে দুর্বৃত্তরা। সমাবেশে অংশ নিতে কিল্লা থেকে একটি গাড়িতে করে আসছিলেন সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা। গাড়িটি উদয়পুর ছনমনস্থিত গার্লস স্কুলের কাছাকাছি আসার পর থেকে তাদের জমায়েত হয়ে থাকা দুর্বৃত্তরা লাঠি রড নিয়ে আক্রমণ চালায় অতর্কিতে। ভাঙচুর করা হয় গাড়িটি, গাড়ির ভেতরে রেখে এলোপাথারি আক্রমণ নামিয়ে আনে পার্টির নেতৃত্ব এবং কর্মীদের ওপর। তাতে আহত হন বীরচন্দ্র জমাতিয়া, বাবুচন্দ্র মালশ্যাম, অনন্ত কিশোর জমাতিয়া, খিচন রায় জমাতিয়া, সূর্য কিশোর জমাতিয়া, বগলাই সিং মালশ্যাম, সঙ্গীরাম জমাতিয়া, বিক্রম কিশোর জমাতিয়া, গঙ্গাদেবী জমাতিয়া, গুণপতি জমাতিয়া, গাড়ি চালক ফরোজ মিয়া এবং দলের কিল্লা অঞ্চল সম্পাদক অমৃত সাধন জমাতিয়া। পুলিশের সামনেই ঘটনাগুলো সংঘটিত হয়েছে বলে অভিযোগ। ভাঙচুর হওয়া গাড়ি দিয়ে জখম অবস্থায় আহতদের নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। এদিকে সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে ছনবনের একই জায়গায় ধ্বজনগর অঞ্চলের ছাতারিয়া সিপিআইএম কর্মী মোহাম্মদ আলী, স্বপন সরকারকে মারধর করে তাদের বাইক ভাঙচুর করা হয়। বাইক ফেলে দুজনই জীবন বাঁচারও তাগিদে দৌড়ে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করেন। ছাতারিয়ার বিপদ দাসকেও একই স্থানে মারধর করে বিজেপির দুর্বৃত্তরা। জগন্নাথ চৌমুহনিতে অটো গাড়ি থেকে নামিয়ে জামজনের কৃষক নেতা সিরাজুল ইসলামকে মারধর করা হয়। ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তার মোবাইল ফোনটি। উদয়পুরের সিপিআইএম নেতৃত্ব বারবার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিককে প্রতিটি আক্রমণের খবর জানানো হলেও পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ভূমিকা না নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পরবর্তী সময়ে আগরতলা থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্য পুলিশের মহানির্দেশককে উদয়পুরের ঘটনা সম্পর্কে অবহিত করে দ্রুত ব্যবস্থা নেবার দাবি জানান। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।